শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির সব থেকে গুরুত্বপূর্ণ টপিক দুইয়ের পরিপূরক। এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দুইয়ের পরিপূরক সম্পর্কে আমরা বিস্তারিত শেখার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আসো আমরা শুরু করি। দুইয়ের পরিপূরক, এখানে বোর্ডে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি লিখেছি। দুইটি সংখ্যা দেওয়া আছে যথাক্রমে 26 এবং 40। প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সংখ্যা হতে অর্থাৎ 40 হতে প্রথম সংখ্যা অর্থাৎ 26 দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো। আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে কি করব, এখানে বিয়োগ করব আমরা দ্বিতীয় সংখ্যা হতে প্রথম সংখ্যা। আসো আমরা বিয়োগ করার আগে দুইয়ের পরিপূরক সম্পর্কে কিছু মৌলিক কথাবার্তা আমরা জানার চেষ্টা করি। প্রথমেই দুইয়ের পরিপূরক যখনই আমরা যোগ করি বা বিয়োগ করে যাই করি, দুইয়ের পরিপূরক অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে আমাদের করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুইয়ের পরিপূরককে কিন্তু আমরা আট বিট বা আটটা ডিজিটের সাহায্যে আমরা করব। যে মানটাই পাই না কেন, এটাকে আমরা আটটা ডিজিটে নেব। প্রয়োজনে আমরা বামে শূন্য বসিয়ে আটটা ডিজিটে আমরা পরিণত করব সংখ্যাটিকে, ঠিক আছে? এখন আমরা এই যে যদি দশমিক, অক্টাল বা হেক্সাডেসিমাল অন্যান্য বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যদি এগুলো থাকে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি বাইনারিতেও থাকে তাহলেও আমরা এটাকে কী করব, বাইনারিতে রূপান্তর আট বিটে আমরা নিয়ে যাব। পাশাপাশি সংখ্যা দুইটার মধ্যে আমরা কী করব, দশমিক পদ্ধতিতে সংখ্যাগুলা মানের ধারণা আমাদের থাকতে হবে শেষে উত্তরটা মিলিয়ে দেখানোর জন্য, ঠিক আছে? তাহলে আসুন আমরা শুরু করি। এখানে বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 40, এটা থেকে আমরা বিয়োগ করব কত, 26। তাহলে কী দাঁড়ালো, এই 40টা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা আর -26 অর্থাৎ এটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে যখন আমরা মান বের করি, বাইনারিতে যখন আমরা মান বের করি, যে কোনো দশমিক সংখ্যার যখন বাইনারিতে মান বের করি, আমরা সব ধনাত্মক সংখ্যার মান বাইনারিতে আমরা বের করতে পারি, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার মান আমরা বের করতে পারি না। এজন্যই আমাদের দুইয়ের পরিপূরকের পদ্ধতিটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন কি করব, এই যে 40 বিয়োগ 26, আমাদের এই আমরা 40-এর মান দুইয়ের চল্লিশের বাইনারি মান আমরা এখানে বের করলাম, 26-এর বাইনারি মান আমরা এখানে বের করে রেখেছি, ঠিক আছে? তাহলে আমরা 26-এর মান বাইনারি আমরা এখানে বের করলাম, কিন্তু -26-এর মান কিন্তু আমরা জানি না। এখন আমাদেরকে প্রথমেই বের করতে হবে 26 থেকে -26-এ আমাদের মানটা বের করতে হবে। তাহলে দেখো 26 এটা দশমিক মান, এই দশমিক 26-এর মান আমরা কী পেলাম, 11010, এটা 11010। আমরা একটু আগেই বলেছি আমাদেরকে আটটা ডিজিটে নিতে হবে, অর্থাৎ আটটা ডিজিটে নিতে হলে আমাদের এখানে আছে 1 2 3 4 5, আমাদের আটটা নিতে হলে আরও তিনটা ডিজিট কম, তার মানে আমাদেরকে এখানে যদি আমরা তিনটা শূন্য বসিয়ে দেই তাহলে এখন আটটা ডিজিট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কী করব, এই 26-এর এইট ডিজিট বাইনারি মান হচ্ছে এটা, এটাকে আমরা কী করব এখন, প্রথমে আমরা দুইয়ের পরিপূরকে যাওয়ার আগে আমাদেরকে একের পরিপূরকে যেতে হবে। আর একের পরিপূরকে যাওয়ার খুবই সিম্পল নিয়ম এটা হচ্ছে, এই যে 8 ডিজিট 26-এর মানের মধ্যে যে জায়গায় শূন্য আছে, জিরো আছে এখানে ওয়ান, আর যেখানে ওয়ান আছে এখানে জিরো বসিয়ে দেওয়া। তাহলে দেখো কীভাবে হবে, এই যে জিরো যত জায়গায় আছে, যেসব জায়গায় আছে আমরা ওয়ান লিখলাম আর ওয়ানের জায়গায় জিরো লিখলাম, এই তো এইটা আমার একের পরিপূরক, এটার নাম হলো একের পরিপূরক, সিম্পল, এটা হচ্ছে একের পরিপূরক। এখন দেখো দুইয়ের পরিপূরকে যাওয়ার আগে আমি তোমাদেরকে দুইয়ের পরিপূরক সম্পর্কে এক লাইনে একটা সংজ্ঞা বা ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক। আবারও বলি, একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাই দুইয়ের পরিপূরক। তাহলে সংজ্ঞা অনুযায়ী এইটা হচ্ছে আমাদের একের পরিপূরক, আমাদের 8 ডিজিট 26-এর 8 ডিজিট মান, এটা আমাদের এখন আর ধারণার বিষয় না, বিবেচ্য বিষয় না। এখন আমরা এই একের পরিপূরকের সাথে আমরা কী করব, সংজ্ঞা অনুযায়ী একের পরিপূরকের সাথে আমরা একের পরিপূরকের সাথে
এক যোগ করব। তাহলে দেখো কি হয়, এক আর এক আমরা আগে আমরা বাইনারি যোগ শিখেছি, এক আর এক যোগ করলে দুই, যা বাইনারি বৃত্তির সমান দুইটাকে, বাইনারি বৃত্তি দুই এর সমান, দুই থেকে যদি আমরা যোগফল থেকে বৃত্তি বিয়োগ দিলে আসে শূন্য, হাতে থাকলো এক। উপরেরটা 26-এর 8-ডিজিট মানটা আমাদের আর বিবেচনার বিষয় নয়, আমরা একের পরিপূরকের সাথে। তাহলে এই এক আর একে যোগ করলে আসে কত, সরি এটা হাতে আসে এক, তাহলে একের এক, তারপরে এক, জিরো, জিরো, ওয়ান, 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 এইটা হচ্ছে -26। তাহলে আমরা +26 থেকে -26-এর 8-ডিজিট মান আমরা বের করে নিলাম দুইয়ের পরিপূরকের সাহায্যে। এটা হলো দুইয়ের পরিপূরক, ঠিক আছে, এটা হলো দুইয়ের পরিপূরক। অর্থাৎ আমরা দেখো -26-এর বাইনারি মান থেকে আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে -26-এর বাইনারি মান আমরা বের করতে সক্ষম হয়েছি। এবার আমরা দেখো 40 অর্থাৎ 40-এর বাইনারি মান এখানে বের করা আছে, এইটারে আমরা এই 40-র বাইনারি মান আমরা 8-ডিজিটে নেব। কীভাবে দেখো, 40 এটা হচ্ছে দশমিকে, এটা হচ্ছে 101000, 101000, 6টা ডিজিট আছে আমাদের, আরও দুইটা শূন্য দিলে হয়ে গেল 8-ডিজিট, মানে 40-র 8-ডিজিট মান এইটা। এটা ধনাত্মক মান, আমরা ধনাত্মকেই রাখলাম। তারপর আছে আসলো কী করতে আমাদের, -26-এর মান থেকে আমরা -26-এ আসলাম, এই -26-টা আমরা এখানে লিখব, -26-এর মানটা লিখলাম আমরা, লিখে মানটা বসাবো 101000, ঠিক আছে, আমরা -26-এর মানটা বসালাম। এখন দেখো এই জায়গায় আমার, আমি একটু তোমাদের সাথে একটু বলি যে বিষয়গুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এই যে দেখো দশমিক, এটা হচ্ছে দশমিক অংশ, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড বাইনারি অংশ। আমাদের দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করার কথা বলুক, বিয়োগ করার কথা বলুক, যাই বলুক না কেন, সবসময় মনে রাখবা বাইনারি অংশটা যোগ হবে, সবসময় মনে রাখবা বাইনারি অংশটা যোগ হবেই। আর দশমিক অংশে আমাদের যোগ বিয়োগ যাই বলুক না কেন, এখানে আমাদের ডিপেন্ডস অন দ্য সিম্বল। এখানে দেখো এটা 40 হচ্ছে প্লাস, 26 হচ্ছে মাইনাস, তার মানে প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে 26 গেলে কত আসে, 14, যেহেতু বড় সংখ্যার চিহ্ন প্লাস এই জন্য এটাও প্লাস, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। 40 থেকে 26 বিয়োগ দিলে আমাদের তাকে 14। এখন দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কী আসে, 0, 0, 0, 0 রেখে যোগ করলে আসে এক, এক, এক আর শূন্য যোগ করলে আসে এক, এক আর শূন্য যোগ করলে আসে এক, শূন্য, শূন্য যোগ করলে শূন্য, তারপরে এক আর একে যোগ করলে হয় দুই, যোগফল থেকে বাইনারি বৃত্তি বিয়োগ দিলে আসে শূন্য, বিয়োগ করার কারণে আমাদের হাতে এক, আবার দুই থেকে শূন্য হাতে আসে এক, দুই থেকে শূন্য হাতে আসে এক, এই যে এক এটা হচ্ছে আমার ক্যারি বিট। এই যে আমি যে একটা চারকোনা একটা বক্সের মধ্যে একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ক্যারি বিট, অর্থাৎ আমরা তো 8-ডিজিট নিয়ে কাজ করেছি, এখানে এই 100 চলে আসে 9টা ডিজিট, অর্থাৎ 8-ডিজিটের বাইরে যা আসবে এটা হচ্ছে আমার ক্যারি বিট। আমরা দুইয়ের পরিপূরকের বেলায় আমরা ক্যারি বিট আমরা বিবেচনায় নেই না, আমরা এখানে লিখে দেব যে শেষের ক্যারি বিট, শেষের ক্যারি বিট বিবেচনা করা হয় না, আমরা পরীক্ষার সময় ভাবে লিখে দেবো, কোনো অসুবিধা নেই, যে শেষের ক্যারি বিট বিবেচনা করা হয় না, ঠিক আছে। এই জন্য আমরা কী করলাম, এটাকে একটু আলাদাভাবে আমরা আলাদাভাবে একটা বক্সের মধ্যে দিয়ে দিলাম, শেষের ক্যারি বিট হিসেবে এটা আমরা বিবেচনা করি না। তারপরে আরেক কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে ক্যারি বিটের পাশের গড়, এই যে এইটা, এটা হচ্ছে চিত্র বিট, অনেকে বলে এটাকে চিহ্ন বিট, এই চিত্র বিট বা চিহ্ন বিট এটা যদি জিরো আসে, আবার আমি বলি এটা যদি জিরো আসে তাহলে আমাদের উত্তরটা অবশ্যই ধনাত্মক প্লাস, জিরো আসার, জিরো আসলেই আমাদের দশমিক অংশটা অবশ্যই ধনাত্মক আসবে, অর্থাৎ এটা প্লাস, আর যদি জিরোর জায়গায় যদি ওয়ান আসতো তাহলে এটা হয়ে যেত মাইনাস। এই যে এখানে জিরো আসছে এটা প্লাস, আমাদের মিলে গেল উত্তরটা, যদি এটা মাইনাস হতো তাহলে এটা অবশ্যই ওয়ান আসতো, অথবা এটা যদি ওয়ান, এখানে যদি ওয়ান আসতো তাহলে এটা অবশ্যই মাইনাস হতো, অর্থাৎ চিত্রবিদ বা চিহ্নবিদ
থেকেও আমরা বুঝতে পারবো যে আমাদের এই দুয়ে পরিপূরকের যোগ দুয়ে পরিপূরকের সাথে যোগ করা বা বিয়োগ করা এটা হয়েছে কি না, এটা আমরা চিত্রবিদ বা চিহ্নবিদ থেকেও আমরা এটা বুঝতে পারি। তো এইটা হচ্ছে আমার দুয়ের পরিপূরকের সাহায্যে আমরা কী করলাম, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলাম, এই আমার দুয়ের পরিপূরক শেষ। এবার আমাদের দেখতে হবে যে আমরা তো বিয়োগটা করলাম, করার পরে এই যে উত্তরটা যেটা আসতো এটা কি হয়েছে কি না উত্তরটা আমাদেরকে কী করতে হবে, একটু মিলিয়ে দেখতে হবে। তো উত্তর মিলিয়ে দেখার জন্য আমাদের কী করতে হবে, আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি যে চার বৃত্ত 1, 2, 4, 8 এই চার বিটের মধ্যে আমরা এই যে বামের শূন্যগুলো আমরা বাদ দিলাম, তাহলে 1, 1, 1, 1, 1, 1, 0 আমরা সংক্ষেপে একটু মেলানোর চেষ্টা করি। তাহলে দেখো কী আসে, যে যতগুলোতে ওয়ান আছে আমরা এগুলো যোগ করলাম, 8, 8, 4, 12, 2, 14 তার মানে এই তিনটা যোগ করলে আসে আমার 14, এখানে আসলো 14, অর্থাৎ এটা আমাদের এই কাঙ্ক্ষিত আমার দুয়ের পরিপূরকের ফলাফলটা কী হলো, মিলে গেল। আমাদের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ দিলে আসে 14। এখানে বলা হয়েছে বিয়োগ করার কথা, আমরা বিয়োগ করলাম, দেখো এখানে আমরা বিয়োগ করলাম, দশমিক অংশ আমরা বিয়োগ করলাম, বাইনারি অংশ আমরা যোগ করলাম, দশমিক অংশ বিয়োগ করে যে ফল পেয়েছি বাইনারি অংশ যোগ করেও কিন্তু আমরা একই ফল পেয়েছি। এই জন্য আমরা দুয়ের পরিপূরকের সাহায্যে আমরা কী করলাম, এটা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করে আমরা একই উত্তর পেলাম, এটা হচ্ছে দুয়ের পরিপূরকের নিয়ম। তো আমরা যেহেতু প্রথম তোমাদের জন্য একটু বুঝতে হয়তো বা একটু অসুবিধা হবে বা একটু সময় লাগবে বুঝতে, অসুবিধা নাই, এটা আমরা আরেকটা অঙ্ক করে আমরা এটা তোমাদের কাছে আরও সহজভাবে এটা তোমাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমরা পরের অঙ্কটা শুরু করি। তো দুয়ের পরিপূরক তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা প্রশ্ন এখানে বোর্ডে লিখলাম, যে দুইটা সংখ্যা দেওয়া আছে -25 এবং -14, এটা তোমাদের সুবিধার জন্য আরেকটা শুরু করলাম, একটা সমস্যার সমাধান করা শুরু করলাম। এখানে বলা হয়েছে প্রথম সংখ্যা হতে দ্বিতীয় সংখ্যা দুয়ের পরিপূরকের সাহায্যে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা আমরা দুয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করব। এখন আমরা একটু আগে বলেছি, আগের দুয়ের পরিপূরকের আগেরটা অঙ্কে আমরা বলেছি যে আমরা যে কোনো দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি, দশমিক সংখ্যাটা আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, এটা ধনাত্মক যে কোনো সংখ্যাকে, কিন্তু ঋণাত্মক কোনো দশমিক সংখ্যা মান আমরা বাইনারিতে সরাসরি বের করতে পারি না। এখানে আমাদের প্রশ্নে প্রদত্ত সংখ্যা উভয় সংখ্যাই কিন্তু ঋণাত্মক, এবং উভয় সংখ্যাকেই আমরা দুয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে হলে উভয় সংখ্যাকেই আমাদের বাইনারিতে নিতে হবে। যেহেতু এগুলো ঋণাত্মক, এই জন্য আমাদেরকে কী করতে হবে, 25 এবং 14 দুইটা সংখ্যাকেই আমরা 8 ডিজিটে নিয়ে আমরা কী করব, দুয়ের পরিপূরকের সাহায্যে ধনাত্মক 25কে ঋণাত্মক 25 এবং ধনাত্মক 14কে ঋণাত্মক 14 আমরা কী করব, রূপান্তর করব। এবার আমরা এখানে আমাদের দেখো তোমাদের সুবিধার্থে আমি বোর্ডের পাশে 25কে অর্থাৎ 25কে আমরা বাইনারিতে রূপান্তর করে দিলাম এবং 14কেও আমরা বাইনারিতে রূপান্তর করে দিলাম। তাহলে এখন আমরা কী করব, প্রথমে যেহেতু 25 দশমিক এটার মান এখানে আমরা বাইনারিতে আমরা কী পাই, 1, 1, 0, 0, 1, 1, 1, 0, 0, 1 ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে 5টা ডিজিট, আমাদের লাগবে 8 ডিজিট। তাহলে আমরা 3টা 0 বসিয়ে দিলেই কিন্তু আমাদের 8টা ডিজিট হয়ে গেল। এখন আগে যেহেতু একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি কীভাবে দুয়ের পরিপূরকে রূপান্তর করতে হয়, তাহলে আমরা প্রথমে একের পরিপূরক করবো, অর্থাৎ প্রত্যেকটা শূন্যের জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0 বসিয়ে আমরা কী করলাম, 1-এর পরিপূরক করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর পরিপূরক। এখন এই 1-এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলে আমরা কী পাবো, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে এটা হয়ে যাবে 2-এর পরিপূরক, এটা আমরা 2-এর পরিপূরকের সংজ্ঞা থেকেই জানি। তাহলে দেখো এই যে 25 প্লাস 25-এর যে 8-বিট মান 8 ডিজিট মান এটা কিন্তু আমাদের আর বিবেচনার বিষয় না, আমরা 1-এর পরিপূরক যে মানটা এটার সাথে আমরা কী করব, 1-টা যোগ করব। তাহলে দেখো 0 এবং 1 যোগ করলে আসে 1, তারপরে মানগুলো যদি আমরা সরাসরি এখানে আমরা কী করব, বসিয়ে দেব, বসিয়ে দিলে যে মানটা পাই এটা হচ্ছে -25 অর্থাৎ 25-এর মানটা আমরা 8-বিটে পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা ধনাত্মক 25কে ঋণাত্মক 25-এ আমরা রূপান্তর করলাম দুয়ের পরিপূরকের সাহায্যে।
এবার একইভাবে আমরা 14 14 এটাকে ধনাত্মক দশমিক দশমিক পদ্ধতির 14 কে ধনাত্মক 14 কে আমরা ঋণাত্মক 14 এ কি করব রূপান্তর করব তাহলে দেখো 14 এর মান 1 1 1 1 1 0 তাহলে আমরা বামে 4টা শূন্য দিয়ে দিলাম এটা হয়ে গেল 8 বিট 14 এর মান ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা যদি একের পরিপূরক আগে নিয়ম অনুযায়ী একের পরিপূরক ও এটা দুইয়ের পরিপূরক লেখা হয় নাই এটা চলে আসলো এটা হয়ে গেল একের পরিপূরক এটা একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে আমরা কি করব একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করব একের পরিপূরকের সাথে এক যোগ করলে পেয়ে যাব আমরা দুইয়ের পরিপূরক তাহলে এক আর এক যোগ করলে কত হয় 2 যেহেতু এটা বাইনারি যোগফল 2 বৃত্তির সমান এজন্য আমরা কি করলাম বিয়োগ দিলাম আমার আগের ভিডিও আমরা বাইনারি যোগের যে ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের জন্য এখানে বাইনারি যোগগুলা যোগ সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে খুব সহজভাবে তোমরা আশা করছি এই ভিডিওটা তোমরা দেখবা দেখলে বাইনারি যোগটা তোমাদের কাছে খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে তাহলে দেখো এক আর এক যোগ করলে 2 2 যোগফল 2 থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে আসে 0 হাতে থাকে 1 তাহলে হাতের 1 দিলাম 0 0 1 1 1 1 অর্থাৎ মাইনাস 14 এর মান আমরা 8 বিটে পেয়ে গেলাম এটা এটা হলো আমাদের মাইনাস 14 এর মান ঠিক আছে মাইনাস 14 এর মান আমরা পেয়ে গেলাম এবার এই মাইনাস 25 এবং মাইনাস 14 এই দুটোকে আমরা কি করব দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করব তাহলে দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা আমাদের প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস 25 দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস 14 তাহলে বিয়োগ করতে বলা হয়েছে আমাদের বিয়োগ প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা তাহলে কি আসে মাইনাস 25 মাইনাস মাইনাস প্লাস 14 অর্থাৎ আমরা এই যে প্লাস 14 আমরা যোগ যেহেতু বিয়োগ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তার মানে 14 এর ঋণাত্মক মানটা আমাদের আর কাজে লাগবে না আমরা মাইনাস 25 দিয়ে এই 25 এর ঋণাত্মক মান দিয়েই আমরা কী করব আমরা বিয়োগটা করে ফেলব ঠিক আছে এটা মাইনাস 14টা তোমাদেরকে দেখালাম কীভাবে বের করতে হয় দেখো শিখে রাখলা তোমরা আমরা পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে তাহলে দেখো আমরা কি করব এই মাইনাস 25 এটাকে 1 1 1 0 0 1 1 1 এই যে এটা মাইনাস 40 একটু বলি তোমাদেরকে মাইনাস 14 মান আমি দুইয়ের পরিপূরকের সাহায্যে বের করেছি তোমরা এভাবে বাড়িতে যে কোনো সংখ্যা তোমরা এভাবে বাইনারি মান বের করে এটাকে 8 বিটে নিয়ে এভাবে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে প্রশ্নের মধ্যে যেভাবেই দেওয়া থাকুক না কেন প্রথমে আমরা যেহেতু এখানে শিখছি আমাদের শেখার শুরুতে আমরা এভাবে একটু প্র্যাকটিস করব কিছু অঙ্ক করার পরে আমরা একটু মোটামুটি আমাদের দাঁড়ানো হলে আমরাই বুঝবো প্রশ্ন দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের কী করতে হবে কীভাবে করতে হবে ঠিক আছে তাহলে এটা বাড়িতে একটু প্র্যাকটিস করবে তোমরা আর এখানে মাইনাস 25 এর মান আমরা 8 বিটে লিখলাম এবার 14 এর মান তাহলে 14 এর মান যদি আমরা লিখি 8 বিটে 1 1 1 0 এখানে 0 0 0 0 এটা একটু নিচে চলে আসছে এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে 25 থেকে 14 গেলে 11 বড় সংখ্যার চিহ্ন মাইনাস এর জন্য মাইনাস থাকবে আমরা যদি যোগ করি 1 আর 0 যোগ করলে আসে 1 তারপরে 1 আর 1 যোগ করলে আসে 2 2 থেকে বৃত্তি বিয়োগ দিলে আসে 0 হাতে থাকে 1 3 থেকে বৃত্তি বিয়োগ দিলে 3 3 থেকে বৃত্তি 2 বিয়োগ দিলে থাকে 1 হাতে থাকে 1 আবার 2 থেকে বৃত্তি গেলে 0 হাতে থাকে 1 এই একটা আমরা এখানে লিখলাম 1 1 1 ঠিক আছে 1 1 1 আমরা এখানে লিখলাম এবার এটা হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরকের সাহায্যে প্রথম সংখ্যা হতে দ্বিতীয় সংখ্যা আমরা বিয়োগ করলাম বিয়োগ করার পরে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে আমরা আগের বিয়োগের বেলায় কিন্তু আমরা এখানে ক্যারি বিট পেয়েছিলাম এখন কিন্তু আর ক্যারি বিট পাই নাই আমাদের 8টা বিটই আছে আমাদের ক্যারি বিট আসে নাই সমস্যা নাই আসলে তো আমরা আলাদাভাবে এটা চিহ্নিত করে দেবো ক্যারি বিট যদি না আসে অসুবিধা নেই কিন্তু আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম চিত্র বিট বা চিহ্ন বিটের কথা আগে বলেছিলাম যে ক্যারি বিট অর্থাৎ 8 নম্বর যে
ডিজিট এদিক থেকে গণে আমরা যখন 8 নম্বরে আসব এটা যদি 1 আসে আমাদের উত্তরটা আসবে নেগেটিভ অর্থাৎ এটা 1 আসলে দশমিক সংখ্যাটা ঋণাত্মক হবে আর এটা 0 আসলে দশমিক ধনাত্মক হবে আগের অঙ্কে কিন্তু এটা 0 আসছিল এবং দশমিক সংখ্যাটা ছিল পজিটিভ এবার এটা 1 আসছে আমাদের দশমিক সংখ্যা এখানে আসছে নেগেটিভ অর্থাৎ এই চিত্রবিদ বা চিহ্নবিদ দেখেও কিন্তু আমরা সহজে বুঝতে পারি আমাদের দুইয়ের পরিপূরকের অঙ্কটা হয়েছে কি না বা কতটুকু কিভাবে কি অবস্থা অঙ্কের আমরা এটা সম্পর্কে চিত্রবিদ বা চিহ্নবিদ থেকেও আমরা ধারণা নিতে পারি এবার আসুন এই আগের মতোই আমি তোমাদেরকে বলি যে এখানে দেখো দশমিক অংশে আমরা সংখ্যার উপরে সংখ্যার চিহ্নের উপরে অর্থাৎ এটা ঋণাত্মক এটা ধনাত্মক আমরা চিহ্নের উপরে চিহ্নের উপরে আমরা ঠিক করি নির্ভর করে যে এটা যোগ হবে না বিয়োগ হবে আমাদের প্লাস করতে হবে না মাইনাস করতে হবে এটা নির্ভর করে এটা আগেও বলেছি কিন্তু বাইনারিতে যোগ বা বিয়োগ দুয়ের পরিপূরকের সাহায্যে যোগের কথা বলুক বা বিয়োগের কথা বলুক যাই বলুক না কেন বাইনারিতে কিন্তু সবসময় যোগই হয় তোমরা আবারও এটা দেখলে আমরা বাইনারিতে সবসময় এটা যোগই করেছি যে দশমিক অংশে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে এটা সংখ্যাই বলে দেবে ঠিক আছে তো এই হলো আমাদের দুয়ের পরিপূরকের সাহায্যে এটা আমাদের এই প্রথম সংখ্যা তো দ্বিতীয় সংখ্যা বিয়োগ এবার তো আমরা বিয়োগ করে পেলাম মাইনাস ইলেভেন সমান সমান এই আটটা বিট আমরা পেলাম আটটা ডিজিট পেলাম এখন আমরা তো ইলেভেনের মান জানি মাইনাস ইলেভেনের মান আমরা জানি না এই আগের মতোই আমরা ইলেভেন সম্পর্কে আমাদের ধারণা আছে মাইনাস ইলেভেন সম্পর্কে নাই আমরা প্লাস থেকে যেহেতু দুয়ের পরিপূরকের সাহায্যে মাইনাসে যেতে পারি অর্থাৎ ধনাত্মক থেকে যখন দুয়ের পরিপূরকের সাহায্যে ঋণাত্মকে যেতে পারি তাহলে অবশ্যই ঋণাত্মক থেকেও দুয়ের পরিপূরকের সাহায্যে আমরা ধনাত্মকে যেতে পারবো আসো আমরা দেখি কীভাবে ঋণাত্মক থেকে আমরা ধনাত্মকে যেতে পারি দুয়ের পরিপূরকের সাহায্যে একটু দেখাই তোমাদের ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটাকে আমরা কী করবো প্রথমে একের পরিপূরক করব শূন্য 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 এক শূন্য এক শূন্য এটা হচ্ছে আমার একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করলাম একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা পাবো দুয়ের পরিপূরক তাহলে দেখো এই শূন্য এবং এক আবার দেখাই তোমাদের এই শূন্য এবং এক উপরেরটা কিন্তু আমাদের বিবেচনার বিষয় না শূন্য আর একে যোগ করলে এক তারপরে এক শূন্য এক এটা শূন্য 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 এটা হবে আমার ধনাত্মক ইলেভেন তাহলে দেখো এখন এটা হইলো কিনা আমরা একটু দেখি ওয়ান টু ফোর এইট হ্যাঁ তাহলে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান বামের শূন্যগুলো তো আমাদের বিবেচনার বিষয় আমরা তো এগুলো বামের শূন্য এটা কাউন্টেবল না তাহলে দেখো এখানে ওয়ান যেগুলো আসলো আট আট দুই দশ আর একে এগারো এই তিনটা মিলে হয় এগারো আমাদের উত্তরটা আসছে ধনাত্মক এগারো তার মানে দুয়ের পরিপূরকের সাহায্যে আমরা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলাম দুয়ের পরিপূরকের সাহায্যে এটা উত্তরটা আসলো এগারো আমরা উত্তরটা মিলিয়ে দেখলাম যে এটার উত্তর এগারো ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আমাদের দুয়ের পরিপূরকের নিয়ম তো শিক্ষার্থীরা আজকের দুয়ের পরিপূরক সম্পর্কে আমাদের যে লেকচার ভিডিও এটা আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে খুব সহজ সরল এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পেরেছি এবং তোমরা বুঝেছ তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে তোমরা জানাবা কমেন্ট করবা আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্যমতো চেষ্টা করবো যাতে তোমাদের কাছে আমি বিষয়টা সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করতে পারি সবাই ভালো থেকো ধন্যবাদ।